পেরিয়ে গিয়েছে বহু বছর, এখনো এমন রাজ্য রয়েছে দেশে যেখানে এখনো পর্যন্ত কোনো বিধায়ক পদে নির্বাচিত হননি কোনো মহিলা। আর মাত্র কিছুদিন এরপরেই নাগাল্যান্ডে নির্বাচন। আগামী 27 ফেব্রুয়ারি নাগাল্যান্ডের 60 বিধানসভা আসনের নির্বাচন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিউর এনডিপিপি দলের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। তাদের ক্ষমতায় ফেরা আটকাতে প্রস্তুতি নিচ্ছে নাগা পিপলস ফ্রন্ট, কংগ্রেস, জনতা দলের মতো দলগুলি। 1963 সালে প্রতিষ্ঠা হয়েছিল নাগাল্যান্ড রাজ্যের। তারপর থেকে 14টি বিধানসভা নির্বাচন হয়েছে সে রাজ্যে। রাজ্যের নিবন্ধিত ভোটারদের প্রায় অর্ধেক 49.79% মহিলা। অথচ এখনও পর্যন্ত উত্তর পূর্বের এই রাজ্যে একজনও মহিলা বিধায়ক নির্বাচিত হননি। এবারেও মোট 184 জন প্রার্থী রয়েছেন, এদের মধ্যে রয়েছেন মাত্র 4 জন মহিলা। তাই যাবতীয় আকর্ষণের কেন্দ্রে রয়েছেন এই 4 মহিলা। ডিমাপুর 3 আসন থেকে শাসক দল এনডিপিপি প্রার্থী হেকানি জাখালু আর পশ্চিম আঙ্গামী আসনে সালহাও তু নো ক্রুসকে এর পাশাপাশি আতই জুতে বিজেপির প্রার্থী হয়েছেন কাহুলি সেবা এবং টেনিং আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন রোজি থমসন। 48 বছর বয়সে হেকানি জাখালু পড়াশোনা করেছেন আমেরিকায়, পাশাপাশি তিনি একজন আইনজীবী, সেই সঙ্গে বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি জড়িত। সেই সঙ্গে সামাজিক উদ্যোগের জন্য নারী শক্তি পুরস্কারও পেয়েছেন তিনি। পশ্চিম আঙ্গামীর এনডিপিপি প্রার্থী 56 বছরের সালহাও তু নুও ক্রুসকে একজন সমাজকর্মী। গত 24 বছর ধরে তিনি বিভিন্ন এনজিও এবং সোশ্যাল সমাজ সংস্থার সঙ্গে জড়িত। অন্যদিকে অতজুয়ের বিজেপি প্রার্থী কাহলি সেমা ছিলেন রাজ্যের পূর্ত বিভাগের একজন চিফ ইঞ্জিনিয়ার। সুমি সম্প্রদায় থেকে তিনিই প্রথম মহিলা হিসেবে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। নাগা মহিলা হিসেবে এক্ষেত্রে তিনি দ্বিতীয়। 57 বছর বয়সে স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি রাজনীতিতে পা রেখেছেন। এই 4 মহিলার মধ্যে রাজনীতিতে সবথেকে অভিজ্ঞ এবং কংগ্রেস প্রার্থী 58 বছর বয়সী রোজি থমসন। গত 8শতকের দশক থেকে তিনি কংগ্রেসের সক্রিয় কর্মী। এবারের নাগাল্যান্ড নির্বাচনে লড়ছেন এই 4 মহিলা। বলা যায় 4 জনের মধ্যে অন্তত একজনও যদি জয়ী হন তাহলেই ইতিহাস তৈরি হবে নাগাল্যান্ডে। কেননা সেই রাজ্যের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো মহিলাই হননি বিধায়ক। নির্বাচন আসবে আবার চলেও যাবে, কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই 4 মহিলা। এখন গোটা দেশ এদিকেই তাকিয়ে অন্তত এবারের নির্বাচনে এই 4 মহিলার কেউ একজন জয়ী হয়ে হবেন বিধায়ক, এই বিষয় নিয়ে রয়েছে মানুষের মধ্যে কৌতূহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।